দ্বিতীয় প্রশ্ন করেছেন কায়সার তুষার, এক ভাই স্টুডেন্ট ভিসা প্রসেস করে দেয়, এর মাধ্যমে অনেক বোন একা একে অমুসলিম দেশে পড়তে যাচ্ছে এবং অনেক ভাই স্থায়ীভাবে থাকার নিয়তে স্টুডেন্ট ভিসা নিয়ে অমুসলিম দেশে যাচ্ছে। স্টুডেন্ট ভিসা প্রসেস করা ভাইটি জানতে চেয়েছে এ ধরনের ভিসা প্রসেস করা তার জন্য হালাল ইনকাম কিনা। ভিসা প্রসেস করাটা তো নিষিদ্ধ নয়, তবে ইসলাম সবসময় কনসিকোয়েন্সের হিসাবটাও করে। এটাকে বলা হয় মা ইয়াউলু, বেতেবার মা ইয়াউলু, আমি যা করছি এর ফলাফলটা কী, এর ফলাফলটা কি আমাকে হারামে সম্পৃক্ত করছে নাকি হালালের মধ্যেই রেখে দিচ্ছে, সেটার উপর ভিত্তি করে পূর্বের আমলের হুকুম হবে। এজন্য ইসলাম আরেকটি সুন্দর পদ্ধতির কথাও বলেছে যেটা আমাদের অ্যাপ্লাই করা উচিত, সদ্দুদ্দারা ব্লকিং দ্য মিন্স, ব্লকিং দ্য মিন্স টু হারাম। যেই মিন্স, যে উপকরণ আমাদেরকে হারামের দিকে নিয়ে যায়, চাই সে হারামের সাথে আমি সম্পৃক্ত হই অথবা ওই বোনেরা সম্পৃক্ত হোক অথবা কোনো ভাইরা সম্পৃক্ত হোক, হারামের দিকে যদি নিয়ে যায় তাহলে ইসলাম বলছে ওটাকে ব্লক করতে হবে, ওটাকে ব্লক করতে হবে। অন্যের মা বাবাকে গালি দেওয়া এমনিতেও ইসলামে নিষিদ্ধ, তারপর আরও নিষিদ্ধ কারণ তখন নিজের মা বাবাকে এটা গালি দেওয়া হবে, কারণ অন্যরা নিজে না দিলেও অন্যরা দেবে। তো এভাবে ইসলাম দেখা যাচ্ছে যে কোনো চাকরি, যে কোনো কাজকর্ম, যে কোনো পেশার ক্ষেত্রে আমাদেরকে লক্ষ্য রাখতে বলেছে যে এই পেশাটা কি হারামের দিকে নিয়ে যায় কি না। এখন আমরা আসি এখানে, তাহলে হারামের সম্ভাবনাটা কি? হারামের সম্ভাবনাটা হচ্ছে বোনরা যখন কোনো দেশে পড়তে যান তখন ইসলামের নিয়ম হচ্ছে হয় তার স্বামী তার সাথে থাকবে যদি তিনি বিবাহিত হন, অথবা তার কোনো মাহারাম থাকবে, যেমন পিতা ভাই এরকম কোনো মাহারাম থাকবে। সে মুসলিম দেশ হোক আর অমুসলিম দেশই হোক, মেয়েরা মাহারাম ছাড়া কোথাও ভ্রমণ করতে পারবে না সফরের দূরত্বে। মাহারাম যদি না থাকে তাহলে যদি বিবাহিত হন তার স্বামী থাকা লাগবে, তাহলে স্বামীও নাই মাহারামও নাই। তাহলে সফরের দূরত্বে তার যাওয়া, কোনো দূর দেশে পড়তে যাওয়া, চাকরি করতে যাওয়া একাকী, এটা কিন্তু ইসলাম এলাও করে না। ফলে আমরা বলবো যারা আমাদের বোনদেরকে এভাবে যেটা ইসলাম এলাও করে না সে কাজে সহযোগিতা করছেন, সে কাজটা তাদের ছেড়ে দেওয়া উচিত। তা না হলে তিনি নিজেকে হারাম থেকে রক্ষা করার যে অঙ্গীকারটা করেছিলেন সে অঙ্গীকারটা তিনি রক্ষা করতে পারবেন না। আচ্ছা, স্থায়ীভাবে থাকার বিষয়টা, এটা আসলে মানে একদমই শরীয়তে নিষিদ্ধ আমি সেটা বলবো না, তবে আমরা জানি যে অমুসলিম দেশগুলোতে কিংবা অমুসলিম সোসাইটিতে থাকাটা খুবই ঝুঁকিপূর্ণ মুসলিমদের। আমরা দেখেছি মায়ানমারে যেমন মুসলিমদেরকে তারা বের করে দিয়েছে, আমাদের দেশে রোহিঙ্গারা এসে আশ্রয় নিয়েছে। হ্যাঁ, সেখানে অন্য ধর্মাবলম্বীরা মুসলিমদেরকে নিধন করার চেষ্টা করেছে, কখনো কখনো এটা হয়ে যায়। আমরা পৃথিবীর বিভিন্ন জায়গায় দেখেছি মুসলিমরা অনেক ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছে, ফিলিস্তিনের মুসলিমরাও খুব ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছে। ফলে ঝুঁকিটা দুই ধরনের, একটা হলো দুনিয়াবি দিক থেকে ঝুঁকি, অনেক অমুসলিম দেশে দুনিয়াবি দিক থেকে কোনো ঝুঁকি নাই, খুবই সুন্দর ট্রাফিক ব্যবস্থা, জীবনধারণ, কোয়াইট কাম, তাই না, সুন্দর জীবন। কিন্তু ঝুঁকিটা তাহলে আসলো কোথেকে? ঝুঁকিটা তাদের দিনের উপরে, দিন সঠিকভাবে পালন করাটা মুসলিমদের এক নম্বর প্রায়োরিটি, তার জীবনের সবচেয়ে সিরিয়াস ইস্যু। এখন যদি কোনো ব্যক্তি কোনো দেশে পড়ার জন্য যান, থাকার জন্য যান, চাকরির জন্য যান, সেখানে তাকে দেখতে হবে তার দিনদারি ঝুঁকিতে পড়েছে কি না। তাহলে দিনদারি যদি ঝুঁকিতে পড়ে যায় তাহলে তার সে জায়গায় যাওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসতে হবে। আর যদি তিনি দিনদারি রক্ষা করতে পারেন, হয়তো তিনি যেমন লন্ডনের কোনো একটা মুসলিম কমিউনিটি যেখানে আছে সেখানে গেলেন, অথবা নিউ ইয়র্কের মুসলিম নেইবারহুডের মধ্যে গেলেন, তাহলে সেটা তার দিনদারির জন্য ঝুঁকি নাও হতে পারে, এক নম্বর। দ্বিতীয় হচ্ছে কোনো অমুসলিম সোসাইটিতে যারা থাকছেন তাদের অন্যতম আরেকটা প্রায়োরিটি হতে হবে দাওয়া, দাওয়া কাজের সাথে সরাসরি সম্পৃক্ত থাকা এবং ইসলামিক সেন্টারগুলোর সাথে সংযুক্ত থাকা, যাতে তিনি সালাতটা সেখানে আদায় করতে পারেন,
এবং সেখানকার যারা স্কলার আছেন তাদের থেকে তিনি শিখতে পারেন, দ্বীনের রেকমেন্ডেশনগুলো জানতে পারেন এবং সেই সোসাইটিতে কোথায় কী ঝুঁকি আছে তার দিনদারির জন্য সেগুলো তিনি আইডেন্টিফাই করতে পারেন এবং ব্যবস্থা করতে পারেন। এই শর্তগুলো পালন সাপেক্ষে কেউ কেউ যেতে পারেন, কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি আমাদের দেশে থেকে যারা যাচ্ছেন পৃথিবীর বিভিন্ন দেশে, সেখানে কিন্তু দিনদারির উপর অনেকেই চাইলেও থাকতে পারছেন না, সে কথাটা আমাদের মনে রাখতে হবে।